السلام عليكم ورحمة الله وبركاته بخاري حديث আছে আচ্ছা بخاري حديث আছে محمد صلى الله عليه وسلم কে ইহুদি নারী বিষ খাইয়েছিল আচ্ছা এবং সেই বিষের প্রতিক্রিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যান প্রশ্ন কি করে আল্লাহর নবীকে বিষ প্রয়োগে মারা যায় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে এই প্রশ্নটা কিনা কোনো মুসলিম বিশ্বাসীদের প্রশ্ন নয় বরণ করছে এই সময়তে আল্লাহর নবী তিনি বলেছিলেন যে আয়েশা খাইবারের যুদ্ধ খাইবারের সময়তে ইহুদি একটা মেয়ে মাংসের রাঙের সঙ্গে যে বিষ মিশ্রিত করে দিয়েছিল ওটা খেয়েছিলাম আমি সেই বিষের যন্ত্রণায় আমার এই গলার শিরা মনে হচ্ছে কে যে ছিঁড়ে দিচ্ছে এই যে এই কথাটা আছে এখন নাস্তিক সংশয়বাদী এবং খ্রিস্টান মিশনারিরা তারা অভিযোগ করছে আল্লাহ নবীর উপরে এইভাবেই এবং বলছে যে মুহাম্মদ সাল্লাম যদি সত্যি নবী হয় তো তিনি বিষ পান করে ওই ব্যথার কারণেই সে মৃত্যুবরণ করেছে বলে নাউজ বিল্লাহ মিন জালিক এর জবাব কি যেটা আন্তর্জাতিক লেভেলে প্রশ্ন এটা আন্তর্জাতিক লেভেলে প্রশ্ন বিশেষ করে পশ্চিমা বিশ্বের খ্রিস্টানরা ডেভিড উড বলে একজন খ্রিস্টান মিশনারি আছে উনি এই প্রশ্নটা প্রথম আমি তার কাছ থেকে শুনেছিলাম জবাব আলহামদুলিল্লাহ আমাদের কাছে জবাবও আছে ইসলাম এটা স্বচ্ছ ইসলামকে বিন্দু পরিমাণে বাঁকা করা সম্ভব নয় নবীর নবুয়ত নিয়ে বিন্দু পরিমাণেও সন্দেহ করার কোনো জায়গা নাই জবাব কিভাবে দেবেন প্রথম কথা সহিহ বুখারীর 4428 নম্বরে হাদিস ঠিক আছে জালাসুল এই কথা মৃত্যুর সময়তে বলেছিলেন এবং যে বিষ পান করেছিলেন তার ইফেক্ট মৃত্যুর সময় তালাসুল কষ্ট পেয়েছিলেন উত্তর হচ্ছে এটা ভাই বলেন তো বিষ যুক্ত খাবার কোন সময় আল্লাহর নবী খেয়েছিলেন খাইবারের যুদ্ধ খাইবারের যুদ্ধ কত হিজরিতে হয়েছে সাত হিজরিতে কত হিজরিতে সাত হিজরিতে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে কত হিজরিতে 11 হিজরি 12 রবিউল আউয়াল সকাল 9টা থেকে 10টার সময়তে চিন্তা করে আল্লাহর নবী বিষ পান করলেন তিনি সাত হিজরিতে মৃত্যুবরণ করছেন 11 হিজরিতে মাঝখানে কত বছর গেছে 4 বছর পার হয়ে গেছে তো ভাই বলুন তো করে বিষ খাওয়া রোগী বিষ পান করার পরে 4 বছর পরে মৃত্যু হলে তাকে বিষ পান করে মৃত্যু কথা বলতে পারেন পারবেন না যারা ভণ্ড তারাই বলবে তার মানে বোঝা গেল যে বিশ্ব নবী তিনি যে একজন নবী ছিলেন তার জ্বলন্ত প্রমাণ চিন্তা করেন বিশ্ব নবী বিষ পান করেছে তারপরে তিনি মৃত্যুবরণ করে নাই যতদিন না তার মিশন কমপ্লিট হয়েছে যতদিন না আসমান থেকে কোরআন অবতীর্ণ কমপ্লিট হয়েছে ইসলাম যতদিন সম্পূর্ণ না হয়েছে ততদিন আলসুল মৃত্যুবরণ করে নাই এটাই মুজেজা আল্লাহর নবীর মুজেজা বিষ পান করেও তার কোনো ক্ষতি হয় নাই যতদিন আল্লাহর নবীর দিন কমপ্লিট না করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এটা বিশ্ব নবীর নবুয়ত প্রমাণ কি প্রমাণ নাই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে বাতিলরা যেই জায়গা থেকে দলিল দিয়ে ইসলামকে বাতিল প্রমাণ করতে চায় তোরা গভীরভাবে ওই হাদিস ওই কোন আয়াত পড়ো ওখানেই বাতিলের জবাব মজুদ আছে আলহামদুলিল্লাহ এই ঘটনা থেকে প্রমাণ হয় আল্লাহর নবী তিনি একজন নবী ছিলেন কেন বিষ পান করার পরে মৃত্যুবরণ করেনি 4 বছর জীবিত ছিলেন যতদিন ইসলাম পরিপূর্ণ না হয়েছে ততদিন আল্লাহ আল্লাহর নবীকে মৃত্যু দেয় নাই ভাই এটা মুজেজা নয় এটাই মুজেজা জবাব দুই এই হাদিসটার আরেকটা অংশ যুক্ত হয়েছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4510 সনদ হাসান আল বা নাসুন আল বা তাহকিকে এই ঘটনাতে সম্পূর্ণ রূপ যেটা বর্ণনা করা আছে যে আল্লাহর নবীকে একটা ইহুদি নারী খাইবারের সময়তে তিনি দাওয়াত দিয়েছিলেন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দাওয়াত কবুল করেছিলেন বিশ্বমিক খেতে বসেছেন মেয়েটা পরিকল্পনা আগে থেকে করেছিল আল্লাহর নবীকে বিষ পান করাবে এই জন্যই একটা রাং তথা মাংসের মধ্যে বিষ মিশ্রণ করে আল্লাহর নবীকে দিয়েছে খেতে সাহাবীদেরকে দিয়েছে কথা বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খেতে শুরু করেছে সাহাবীরাও খেতে শুরু করেছে স্যার খেয়ে অলরেডি ফেলেছে কয়েক লুকমা আজ কেবল চা বিয়েছে চাবানোর পর সে হাত থেকে নামিয়ে নিয়েছে সাহাবি দেখো যাই তোমরা মাংস টুকরো ফেলো মাংস টুকরো সঙ্গে ফেলে দিয়েছে এরপর আল্লাহর নবী ওই বয়স্কা বৃদ্ধা নারীকে ডেকেছে এদিকে আসো তুমি আল্লাহর নবী কি হয়েছে এই খাবারে তুমি কি বিষ মিশ্রণ করেছো এটা হাদিস শোনা আবু দাউদ হাদিস না 4510 মেয়েটা তখন বলছে আপনাকে কে বললো আল্লাহ নবী তখন বলছে এই মাংসের টুকরাটা আমাকে বলে দিয়েছে সুবহানাল্লাহ বলছে এই মাংসের টুকরাটা আমাকে জানিয়ে দিয়েছে
মেয়েটা তখন জিজ্ঞেস করলেন নবী তুমি কেন এই কাজটা করেছো মেয়েটা বলছে আমি এটা মনে করি যে আপনি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন বিশ পান করে কোনো ক্ষতি হবে না আর আপনি যদি মিথ্যা দাবিদার হন নবীর তাহলে আপনার এই বিশ্বে মৃত্যু হবে এই জন্যই আমি বিশের মধ্যে সরি এই মাংসের টুকরার মধ্যে বিষ মিশ্রণ করেছি ভাই চিন্তা করে দেখেন হাদিসের সম্পূর্ণ রূপ যদি দেখে নেন বিশ্ব নবী তিনি খাচ্ছেন মাংসের টুকরা কি কথা বলতে পারে মাংসের টুকরা কি খবর দিতে পারে জি না কিন্তু আল্লাহর নবীকে মাংসের টুকরা খবর দিয়েছে আপনি খাবেন না ফেলে দেন আমাতে বিশ মিশন আছে সংসে ফেলে দিয়েছে তা আল্লাহর নবী যে নবী ভাই এটাও তার জ্বলন্ত প্রমাণ কি পরম প্রমাণ নয় এটাই জ্বলন্ত প্রমাণ কিন্তু ইহুদি খ্রিস্টানরা বিশ্ব নবীর উপরে তারা মিথ্যা অভিযোগ করে তাকে ভণ্ড প্রমাণ করার চেষ্টা করছে এটা তাদের মাকড়সার জালের মতো তাদের এই যুক্তি অতীব দুর্বল জবাব তিন আমি জবাব দিতে গেলে অসংখ্য জবাব দিয়ে যেতে পারবো ইনশাল্লাহ কারণ এই বিষয়ে আমার পড়াশোনা আগে থেকে আছে আমি অনেকদিন আগে এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে ইহুদি খ্রিস্টানরা বলছে তাদেরকে বলবেন বাবা যদি আল্লাহ নবী মরেও যেতেন বিষ পান করে মরেও যদি যেতেন তারপরে নবুয়তের উপরে কোনো প্রভাব পড়তেন না নবী রাসূলকে যে হত্যা করা যায় না এই যুক্তি কোথায় পেয়েছো কোথায় আছে নিয়ে আসো তোমাদের বাইবেল তোমার তরাত জাবর ইঞ্জিল নিয়ে আসো নবীদেরকে যে হত্যা করতে পারে না উম্মতে পরিকল্পনা করে এর দলিল কোথায় পেয়েছো যে খ্রিস্টান হয় তাকে বলেন তোমাদের নবী ঈসা যীশু খ্রিস্ট ওকে তো মানুষ ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে তো ওকে কেন তুমি ঈশ্বরের পুত্র মানো আমাদের নবী যদি মরে যেতেন তরকারি ধরে না মরে গিয়েছেন বিষ পান করে তার জন্য যদি সে নবী না হয় তো তোমাদের নবী যীশু খ্রিস্টকে তোমরা বিশ্বাস করো ইহুদিরা তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে কুশবিদ্ধ করে তাকে মেরে ফেলেছে তো যীশু খ্রিস্টকে তোমরা নবী মানো কেন বা উত্তর কি উত্তর নয় বাইবেলে আর একটা অধ্যায় আছে গসপেল অফ ম্যাথিউ নিউ টেস্টামেন্ট 14 অধ্যায় 28 থেকে 39 নম্বর ভার্স পরিষ্কার সেখানে লেখা আছে নবী জাকারিয়া নাম শোনেন নাই ইয়াহিয়া নাম শোনেন নাই ইয়াহিয়াকে খ্রিস্টানরা বলে ইউহান্না জন দা ব্যাপটাইজ কি বলে আমরা বলি ইয়াহিয়া আলাইহিসসালাম খ্রিস্টানরা কি ওর নামে ডাকে ইউহান্না যদি ইংলিশ কিং জেমস ভার্সন বাইবেল পড়েন ওখানে লেখা আছে জন দা ব্যাপটাইজ জন দা ব্যাপটাইজকে মন্দিরের মধ্যে ইহুদিরা তার গদ্দনটাকে উড়িয়ে দিয়েছিল কি করেছিল গদ্দনটাকে উড়িয়ে দিয়েছিল তো তোমরা তো তাকেও নবী মানো মানে না তার মানে তো তাদের নবীকেও হত্যা করা হয়েছে বাইবেল থেকে প্রমাণিত অনেক খ্রিস্টানরা প্রশ্ন করে মোসেস মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়েছে তিনি যদি সত্যি আল্লাহর নবী হবেন তো মরার সময় তো কষ্ট পেলেন কেন এটাই একটা খ্রিস্টানদের অভিযোগ নাস্তিকদের অভিযোগ যদি মোহাম্মদ সত্যি নবী হবে তো মরার সময় তো কষ্ট পাবে কেন কেন আয়েশাকে এত কষ্ট করে বলছে আমার পানি দাও আমাকে আয় দাও সে দাও কেন করছে তো আল্লাহর নবীর যে মৃত্যুর সময়তে কষ্ট পায় এ কথা নবী আগে থেকে বলে গেছে আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছে আল্লাহ রাসূল সবচেয়ে কারা বেশি কষ্ট পায় আল্লাহর নবী বলেছে সব যাইতে নবীদেরকে আল্লাহ বেশি পরীক্ষিত করেন আলহামদুলিল্লাহ বা ইসলামের জবাব আছে না নাই আছে আর নবীরা কষ্ট পেয়ে পেলেই কোন ব্যক্তি যদি কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে সে যদি নবী না হয় বাইবেল একজন নবীর নাম আছে নাম হচ্ছে বাইবেল একটা অধ্যায় আছে দেখবেন ওল্ড টেস্টামেন্টে যাকে বলে বুক অফ জোব বা ইয়োব আমরা মুসলিমে বলি আয়ুব কি বলি নবী আয়ুবের নাম আছে না বাইবেলে বুক অফ ইয়োব মানে বুক অফ জোব চ্যাপ্টার নাম্বার 2, 3, 6 এবং 9 এই তিনটে অধ্যায়ে স্পষ্টভাবে খ্রিস্টানদের বাইবেলের মধ্যে লেখা আছে নবী আয়ুব তার মৃত্যুর আগে তার শরীরে চামড়া পচে গিয়েছিল পোকা মাকড় হয়েছিল হুজুররা ওয়াজ করে এটা কিন্তু বাইবেল আছে আইব আসসালামের গায়ে পোকা হয়েছিল কীট পতঙ্গ হয়েছিল ওইখান থেকে নাকি চিংড়ি মাছের জন্ম বা এই কথাগুলো কোরআনে নেই কোথায় আছে এটা বাইবেলে আছে বুক অফ জোব ওল্ড টেস্টামেন্ট বাইবেল 2 অধ্যায় 3 অধ্যায় 4 অধ্যায় 8 অধ্যায় 9 অধ্যায় 16 অধ্যায় 22 অধ্যায় এখানে লেখা আছে আইব আলাইহিসসালাম মানে খ্রিস্টানরা মনে করে জোব এর গায়ে পোকা হয়েছিল চামড়া নষ্ট হয়ে গেছিল দুর্গন্ধ হয়ে গেছিল সবাই থেকে ত্যাগ করে চলে গেছিল তো ভাই নবী ইয়োব যদি মৃত্যুর আগে এত কষ্ট পায় তারপরেও যদি সে নবী হয় তো আল্লাহর নবী মৃত্যুর আগে কষ্ট পেলে তিনি কেন নবী হবে না কেন এ ডবল স্ট্যান্ডার্ড মনে পৃথিবীতে কোনো খ্রিস্টান বাংলা ভাষায় যত খ্রিস্টান আছে আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যে ইসলাম নিয়ে যদি কোনো অভিযোগ আসে আমাদের কাছে আসো আমরা ওপেন বিতর্কর আহ্বান জানাচ্ছি ভারত বাংলাদেশ বাংলা ভাষায় উর্দু ভাষায় হিন্দি ভাষায় যেখানেই বিতর্ক করতে বলবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর দোয়ায় আলহামদুলিল্লাহ আমি মজুদ আছি ইনশাল্লাহ
দুই মাস আগে দেখেন নাই ভাই খ্রিস্টানদের গির্জার মধ্যে গিয়ে পরপর দুটো বিতর্ক হচ্ছে তাদেরই গির্জাতে গিয়ে এবং সেখানে দুটো বিষয় ছিল একটা কোরআন এবং বাইবেলের আলোকে কারা নাজাত পাবে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি পূর্ণ তিন ঘন্টা এবং বিজয়ের পতাকা আমাদের হাতেই ছিল প্রথম থেকেই আলহামদুলিল্লাহ দ্বিতীয় আলোচনা ছিল কোরআনের একটা আয়াতকে কেন্দ্র করে কোরআনে আছে সূরা আরাফের 158 নম্বর আয়াতে যে বাইবেল যে খ্রিস্টানরা যে বাইবেল পড়ে ওই বাইবেলের মধ্যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে আমি চ্যালেঞ্জ করেছিলাম আছে তো আছে তাহলে বাইবেল নিয়ে এসে দেখাবো খ্রিস্টান মিশনারি ওই গির্জার মধ্যে বলছে দেখুন বিতর্কের সময়তে যে মুহাম্মদের কথা বাইবেলে নেই তখন বাংলা একটা বাইবেল নিয়ে এসে দেখাচ্ছে এই দেখো নাই ইংরেজি নিয়ে এসে বলছে এই দেখো নাই আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম ভাই বাইবেল অবতীর্ণ হয়েছিল তরাত অবতীর্ণ হয়েছিল কোন ভাষায় বাংলা না ইংরেজি জি না হিব্রু ভাষায় কোন ভাষায় হিব্রু ভাষায় আলহামদুলিল্লাহ আমি বিতর্ক করার আগেই আমি জানি তারা এত বড় চক্রান্তকারী তাই এই চক্রান্ত করবে আমি 59,000 টাকা দিয়ে বাইবেল কিনে এনেছিলাম আগে থেকে হিব্রু ভাষায় মাত্র দুই মাস সুযোগ পেয়েছিলাম দুই মাসে হিব্রু ভাষাটা আলহামদুলিল্লাহ অন্তত রিডিং পড়াটা শিখেছিলাম যখন এই অভিযোগ গির্জার মধ্যে করেছিল সঙ্গে সঙ্গে হিব্রু বাইবেল নিয়ে গিয়ে তাকে বলেছিলাম এই দেখো বাইবেলে ওল্ড টেস্টামেন্ট হিব্রু এটা বাংলা ইংরেজি নয় ওল্ড টেস্টামেন্ট সং অফ সলোমন চ্যাপ নাম্বার 5 ভার্স নাম্বার 16 পরিষ্কার ভাবে লেখা আছে হিব্রু ভাষাতে হিক্ক মামতাকিম ও খুল্ল মোহাম্মাদিম জেহদুদি ওয়াজেরাই বেনাত এরুশালিম হিক্ক মামতাকিম ও খুল্ল মোহাম্মাদিম জেহদুদি ওয়াজেরাই বেনাত এরুশালিম এটা কি ভাষা বলেন তো ভাই এটা হিব্রু ভাষা যখন দেখিয়ে দিয়েছি ওই ব্যাটার মুখ খুলতে পারে নাই যারা ভিডিওটা দেখেন নাই তারা ইউটিউবে যাবেন লিখবেন বিআর রাহুল হোসেন ডিবেট মোহাম্মদ সাল্লামের কথা বাইবেল একটু বাংলাতে লিখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অজস্র মানুষ দেখেছে জি ভাইয়ের পক্ষ থেকে আর একটি প্রশ্ন ওনার এক নাস্তিক নাস্তিক বন্ধু আছে তিনি সে প্রশ্নটা করেছে একই ব্যক্তির প্রশ্ন নাকি একই ব্যক্তি আচ্ছা তার মানে বোঝা গিয়েছে মানে ওই ব্যক্তি ঠিক আছে কোরআনে পৃথিবীর সবকিছু সম্পর্কে বলা হয়েছে বলে আপনাদের দাবি আপনাদের আলেমদের দাবি কোরআনে পৃথিবীর সবকিছু সম্পর্কে বলা হয়েছে এখন আমার প্রশ্ন কোরআনে ডাইনোসরের ব্যাপারে কি আল্লাহ ভুলে গিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু আমি আগে ধরেছি যেগুলো নাস্তিকদের প্রশ্ন হবে অত সে যদি নাস্তিক না হয় নাস্তিকের আলোচনা হয়তো শুনেছে শুনে ওখান থেকে মাইন্ডসেট হয়েছে যে প্রশ্নটা নাস্তিকরা করছে শুনেছে ওয়াজে ময়দানে এসেছে লিখে পাঠিয়ে দিয়েছে ভাই কে করেছেন একটু দাঁড়াবেন আচ্ছা ঠিক আছে দাঁড়ানোর দরকার নেই কোরআনে কি ডাইনোসরের কথা আছে জি ভাই কোরআনে আছে পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 164 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি সৃষ্টি করেছি আসমান এবং জমিন এবং আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করাই এবং মৃত মাটি থেকে পুনর্জীবিত ফসল উৎপন্ন করি এবং দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি অজস্র প্রাণী অজস্র জন্তু এবং জানোয়ার আল্লাহ বলছে অজস্র জন্তু জানোয়ার আল্লাহ সৃষ্টি করেছেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত 54 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও বলেছেন যে আমি অজস্র প্রাণীকে সৃষ্টি করেছি যারা সরীসৃপ বুকে হাত দিয়ে চলে কিছু আছে দুই পা যুক্ত কিছু আছে চার পা যুক্ত তো কোরআনের এই দুই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর দাবি কোরআনে অসংখ্য প্রাণী আছে এবং তার সরীসৃপ আছে দুই পা যুক্ত চার পা যুক্ত ডাইনোসর সাধারণত কোন শ্রেণীর প্রাণী কথা বলেন সরীসৃপ প্রাণী ডাইনোসর সেই সময়তে পাওয়া যেত যাদের দুই পা ছিল চার পাও ছিল আলহামদুলিল্লাহ কোন ইঙ্গিত আছে না নাই এখন যদি বলেন কোরআনে নাই কোরআনে সবই আছে বা কোরআনে আমার নাম আছে না নাই আমার নামও আছে পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর সূরা আয়াত নম্বর 94 থেকে 196 আল্লাহ বলছে রুহুল আমিন ফেরেশতা জিব্রাইলের নাম আমার নাম আছে না নাই আছে একটা গল্প বলি রাগ করবেন না আর মিডিয়ার ভাইরায় উল্টো পাল্টা হেডিং দিবেন না তাহলে বাংলা ভাষা বন্ধ হয়ে যাবে এখন একজন বক্তা বক্তৃতা দিচ্ছে আর একজন নেতা চলে এসেছে এই বক্তৃতা বন্ধ কর তোরা সবসময় আমাদের বিরুদ্ধে বলিস ও তখন বলছে না 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 আমি আপনার বিরুদ্ধে বলি না তুই তো কোনোদিন আমার পক্ষে বলিস নাই আমার পক্ষে বল না বিরুদ্ধে বক্তৃতা বন্ধ কর ও তখন বলছে হ্যাঁ অবশ্যই অবশ্যই তখন বলছে যে মুনাজাত কর মুনাজাত কর মুনাজাত শুরু করেছে রাব্বা না তিন আফিদ্দিনা হাসিনা তাও আর বলবো না যে কোরআনে আছে বলে নাম চালিয়ে দিয়েছে যাবারকে জের পড়ে দিয়েছে আচ্ছা না নাই তো কোরআন মাজিদ আলহামদুলিল্লাহ
নাস্তিকরা যে প্রশ্নগুলো করে স্পষ্ট দলিল মজুদ আছে। এখন যদি না ডাইনোসর নামটাই থাকতে হবে, তো কোরআনে তো সরি এগুলা বিশ্ব যদি ন্যাশনাল জিওগ্রাফিরা বলছে কমপক্ষে 1,68,000 প্রাণীর অস্তিত্ব পেয়েছে, এখন কোরআনে যে সবার নাম দিয়ে লিখে দেয়, তো কোরআন হওয়ার দরকার ছিল স্টেজের সমান। এটা মূর্খতা নাই, কোরআন জাস্ট মেসেজ দিয়েছে, প্রিন্সিপাল মেসেজ একটা বুক। এই জন্য কোরআনে সূরা আনকাবুত আয়াত 20 আল্লাহ বলেছে তোমরা দুনিয়াকে ভ্রমণ করো, আল্লাহ অজস্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছে, আল্লাহ এগুলোকে পুনর্জীবিত করতে পারে। আল্লাহ হচ্ছে দুনিয়া ভ্রমণ করো, নানা রকমের আল্লাহ সৃষ্টি দেখবে, তোমাদের ডাইনোসর একটা আছে থাকতেই পারে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, ছেলের বউ বৃদ্ধ শ্বশুরের সেবা করতে পারবে কিনা, এতে পর্দার বিধান কি? ছেলের বউ বৃদ্ধ শ্বশুরের সেবা করতে পারবে কি পারবে না? জি, শ্বশুর এটা ছেলের বউয়ের জন্য নন মাহরুম নন, কেন তার ছেলে এখনো জীবিত আছে এবং তার শ্বশুরকে পর্যাপ্ত পরিমাণে সেবা করতে পারবে, সর্বাধিক যতটা সম্ভব সেবা করবে। জি, এবং করাটা ফরজ বিধান নয়। এখানে একটা সমাজে কথা প্রচলিত আছে যে শ্বশুর শাশুড়িকে বৌমা দেখাটা কি ফরজ? কেন, ওই যে হাদিস আছে মায়ের পায়ে নিচে জান্নাত, এখন কি এটা কি ছেলের মানে একজন শ্বশুর শাশুড়িকে মেয়ের পুরো কি এই দায়িত্বটা বাড়তায়? এটা ইসলামী যদি ফিক বা ল থেকে দেখেন তাহলে একজন বৌমার জন্য শ্বশুর শাশুড়িকে দেখাটা বাধ্যতামূলক ফরজ নয়। তবে এই হাদিস আলোকে শেখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ তিনি বলেছেন যেহেতু একজন ছেলের জন্য তার মাই হচ্ছে জান্নাত আর জাহান্নাম, তার বাবা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির কারণ, তাই স্ত্রী তার স্বামীকে যদি খুশি না করতে পারে, ভাই বলুন তো স্ত্রীর মানে স্বামীকে খুশি স্ত্রীর কর্তব্য কি কর্তব্য নয়? কর্তব্য। এমন ছেলে যদি তার মানে বৌমা যদি তার শাশুড়ির খেদমত না করে, তার সন্তান কখনো খুশি হতে পারে? পারে না। মানে চক্রা করে ঘুরে ওটাই আসছে, আসছে গেছে না আসছে। আপনার দায়িত্ব আপনার স্বামীকে খুশি করা, আর ছেলের দায়িত্ব মা বাপ মায়ের সেবা করা। এখন বৌমা যদি বাপ মার সেবা তথা শ্বশুর সেবা না করে, বা বোন তো স্ত্রী তার স্বামীর কাছে কখনো ভালো স্ত্রী হতে পারে? জি না, অবশ্যই আপনাকে সর্বাধিক আপনার শ্বশুর শ্বশুরের খেদমত করতে হবে। মা শাশুড়ি মা যেন আবার শাশুড়ি না হয়, মায়ের মতো মেয়েকে মনে করতে হবে। অনেক শাশুড়ি মনে করে এই যে বৌমাকে নিয়ে এসেছে এটা কাজের বৌয়া, দিন রাত কাজ করাচ্ছে, আছে না নাই, অশ্লীল বাক্য কথা বলছে, অথচ মেয়েটা পড়ে পড়ে ঘুমাই 12টা পর্যন্ত, ওকে একবারও ডাকে না, বৌমাকে বলছে তুমি আজকে 8টায় উঠেছো মানে চোখ গরম করছে, আছে না নাই। বলতো এই মাও হচ্ছে জালেম, এই শাশুড়িও জালেম, তাই জালেম প্রণাম করলেই আপনাকে এগুলো খেতে হবে, আল্লাহর নিকটে দুজনকে ইনসাফ পূর্ণ হতে হবে। জি, মাত্র 10টি প্রশ্ন আছে, আমি সম্পূর্ণ করবো ভাই। আমি প্রশ্ন উত্তর কিন্তু একটু লম্বা করে দিই, কেন জানেন? কেন প্রশ্ন উত্তর লম্বা করে এই জন্য দিই, শেখ আব্দুর রাজাক বিনিস ভাবে যেন খুব চমৎকার প্রশ্ন উত্তর দেয় এবং আমার ভালো লাগে। আমানুল ইসলামের মাদানি, আমানুল মাদানিকে যিনি প্রশ্ন করছে, শেখ হানাফি মেয়েকে বিয়ে করা যাবে কি যাবে না, করেই দেখেন হয়ে গেছে উত্তর। শেখ আব্দুর রাজাক বিনিস ভাবে যেন উত্তর দেয় এইভাবে যে শেখ আমরা কি জোহরের আগে 4 রাকাত নামাজ পড়বো? জি না, উত্তর হয়ে গেছে। তো আমি একটু উত্তরটা দিই একটু ডিটেলসে, এই জন্যই যেন আপনারা দলিলগুলো পেয়ে যান। এবং অনেকে আবার বলে যে পক্ষে বিপক্ষে যেহেতু আমার কাছে বেশি প্রশ্ন আসে, আর আমাকে প্রশ্ন করে হিন্দুরা, খ্রিস্টানরা, নাস্তিকরা, মাঝাবি ভাইরা এবং যারা আলোচিত ভাইরা ফিতনায় পড়ে গেছে, এরা আমাকে বেশি বেশি প্রশ্ন করে। তো আমি উভয় পক্ষে দলিল নিয়ে তুলনামূলক আলোচনা করি যেন এটা ক্লিয়ার হয়ে যায়। জি জি, প্রশ্ন করবো, শেষ না করে কেউ উঠবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দাদা রাহুল হোসেনের লেখা বই আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান, স্টেজে বাম পাশে সম্পূর্ণ প্রশ্ন শেষ হওয়ার পর উত্তর পাওয়ার পর আপনারা কালেকশন করতে পারবেন। আচ্ছা, প্রশ্ন আচ্ছা, এখানে আপনাদের শ্রোতাদেরকে জানাচ্ছি যে আপনারা যখন প্রশ্ন করবেন কোনো সাইকেল নাম উল্লেখ করবেন না। জি, কোনো সাইকেল নাম উল্লেখ না করে প্রশ্ন করার চেষ্টা করবেন। জি, আমি শায়েখের নাম উজ্জ্বল করে কথা বলছি, প্রশ্নটা করছি। কোন শায়েখ বলেছেন ঢাকা থেকে হজের এহরাম বাদলেই হবে, আবার অন্য কোন শায়েখ বলেছেন ইয়ালামলামে গিয়ে হজের এহরাম বাঁধতে হবে, না হলে হজ হবে না, এখন কোনটা মানে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যে ভাই প্রশ্ন করেছেন ভাইটা উত্তর জানাই আছে এবং কোন শায়েখ কি বলেছে দুজন শায়েখই পরিচিত এবং বক্তৃতা ভাইরাল। এ বিষয়ে আমি
কথা বলতে চাইছেন, এখানে আপনার উত্তর জানাই আছে, এখন আপনি এটাকে ডকুমেন্টারি বানিয়ে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর ধান্দা, আমি ভাই জেনে বুঝি ওই ফাঁদে পা দিচ্ছি না। জি আল্লাহ কেন মন্দ কাজের দায় নেয় না? চমৎকার প্রশ্ন, এটাও নাস্তিকদেরই প্রশ্ন, আল্লাহ কেন মন্দ কাজের দায় নেয় না? কেন? তার কারণ আল্লাহ সুবহানাহু বলে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মায়েদা আয়াত নম্বর 90 আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নাল খামরু, নিশ্চয় মদ হচ্ছে হারাম, এটা শয়তানের কাজ, করলে গোনা হয়। আল্লাহ হুকুম দিয়েছে মদ খাওয়া হারাম, এতে গোনা আছে, এটা শয়তানের কাজ, এটা মস্তিষ্ক বিকৃত হয়, এটা সমাজের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়। মদ নিয়ে অনেক কথা আছে না নাই? আছে। সূরা ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376 থেকে একদম 82 পর্যন্ত মদ প্রসঙ্গে আলোচনা, যে মদকে হারাম কেন করা হয়েছে। কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব দ্রব্যতে নেশা আছে সেটা একদমই হারাম, যার মধ্যে বিন্দু যে জিনিসে অল্প খেয়ে বেশি খেলে নেশা হয় তার অল্প হারাম, অনেক ভাষাতে মদকে হারাম করা হয়েছে কি হয় নাই? হয়েছে। ঠিক একইভাবে পবিত্র কোরআন সূরা নাহাল সূরা 16 আয়াত নম্বর 69 সূরা মুমিনুন আয়াত নম্বর 23 এবং 24 আল্লাহ দুধের, কিসের দুধের, অনেক পুষ্টিকর, দুধে অনেক পুষ্টি আছে, মানুষের জন্য কল্যাণকর, মানুষের খাওয়া উচিত, হাদিসে বিশ্বরবি তিনি খেয়েছেন, মধু খেয়েছেন, কালজিরা খেয়েছেন, এর উপকারী গুণ আছে না নাই কথা বলেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবী উভয়েই ভালো জিনিস প্রসঙ্গেও বলেছে, খারাপ জিনিস প্রসঙ্গেও বলেছে। ভালো জিনিস করলে পুরস্কার আছে এ কথাও ঘোষণা করেছে, খারাপ জিনিস খেলে এর নিন্দা জাহান্নাম আছে এটাও বলেছে। তো আল্লাহ আদেশ দিয়েছে ভালো কাজের, আর মন্দ কাজকে নিষেধ করেছে। এখন আল্লাহর আদেশ নিষেধ না শুনে মুন্ডলি করে যদি খারাপ কাজ আপনি করেন, আল্লাহ তো বলেছে খারাপ করলে তুই জাহান্নামে যাবি, তো আল্লাহ তো আগেই বলে দিয়েছে, তো আল্লাহ দোষী হয় কিভাবে? ছেলেকে বলেছেন যে বাবা তুই দোকানে যা, 50 টাকা দিলাম তুই মিষ্টি কিনবি, খবরদার 1 টাকাও নষ্ট করবি না। ছেলে চলে গেছে 50 টাকা নিয়ে, 1 প্যাকেট সিগারেট খেয়েছে, খেয়ে বাড়িতে চলে এসেছে, এসে বাপের সামনে নাক দিয়ে ধুম আবার গাচ্ছে, বাপ কি করবে? থাপ্পড় দেবে না? থাপ্পড় দেবে, কেন? নিষেধ করেছে কাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 টাকা পরিষ্কার করে দেওয়ার পরেও আল্লাহর যদি কেউ সঙ্গে আল্লাহর হুকুম না মানে, তো ভাই আল্লাহকে তার দায়িত্ব নিবে? এটা সাধারণ কথা, নাস্তিকদের মাথায় এটাও ঢোকে না। কেন? ওরা মানুষের বাচ্চা নয়, ওরা হচ্ছে বাদরের বাচ্চা, কারণ আমরা হচ্ছে মানুষের বাচ্চা, আমাদের আদি পিতা আদম, আর নাস্তিকরা হচ্ছে ডারউইনের থিওরিতে বিশ্বাস করে, তারা মনে করে মানুষ মানুষ থেকে আসে নাই, মানুষ হচ্ছে যে বাদর থেকে, এই জন্য তারা বাদরের বাচ্চা, আর তারা একটু বাদরামি বেশি করবে, এ কথাই ঠিক। ইমাম সাহেবের যত দোষ তোমার দাঁড়িয়ে আছে ভাই, দাঁড়াও তো, কে প্রশ্ন করেছ? মানে সব কিছুতে ইমাম সাহেবের দোষ। প্রশ্ন, হুজুর আমাদের ইমাম সাহেব বিয়ে করেনি তার পেছনে নামাজ হবে? অত যে প্রশ্ন করেছে ওরও বিয়ে হয়নি। আরে বেটা, তুই মুক্তাদি হয়ে যদি তোর নামাজ হয়ে যায় বিয়ে না করে, তো ইমাম পড়ালে ইমাম সাহেবের পেছনে নামাজ তোর কেন হবে না? আজিব আজিব প্রশ্ন, মানে যত দোষ সব ইমাম সাহেবের। ইমাম সাহেব যদি জোরে হাঁটে, ইমাম সাহেব দাওয়াত পেয়েছে, যদি আস্তে হাঁটে অনেক বেশি খেয়েছে, যেদিকে যাবে সেই দিকে দোষ, আজিব ব্যাপার। ইমাম সাহেব যদি দাড়ি চাচ্ছে, তো এই ইমাম সাহেব কাফের নয়, এ হচ্ছে ফাসেক একজন মুসলিম, একে ইমামতি করতে দিচ্ছেন কেন, দেবেন কেন? আদেশে লোক নাই। সহিহ বুখারী হাদিস নম্বর 694, ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছে, ফাসেক এবং ফিতনাবাজ ইমামের পেছনে সলাত, শোন আবু দাউদ 594 আছে, ফাসেক বেদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে নামাজ, হাসান বসরি একটা কল নকল করেছে, ইমাম বুখারীর নিকটে জায়েজ। তবে আমি মনে করি এইসব ফাসেক ব্যক্তির পেছনে নামাজ পড়বেন যখন আপনার কোনো মামা নাই, একটাই মামা আছে যে কানা দেখতে পায় না, মানে নাই মাচ্ছে তো কানা মামাই ভালো। জি লাঠি ছাড়া খুতবা দেওয়া যাবে কি? লাঠি ছাড়া খুতবা দেওয়া যাবে কি? শুনুন, আবু দাউদ কিতাবু জুমা হাদিস নম্বর 1094, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাম যখন তিনি খুতবা দিতেন তখন হাতে লাঠি থাকতেন, এবং আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা আছে, ইমাম ইবনু কাইয়ুম আজ-জাওজাই রাহিমাহুল্লাহ তিনি জাদুল মাআদ 201 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছে, বিশ্ব নবী যখন ঈদের খুতবা দিতেন তখন তিনি লাঠিটা নিতেন। তো লাঠি নেওয়াটা বিশ্ব নবীর একটা সুন্নাত, তবে এটা ফরজ বা ওয়াজিব এমন কিছু নয়,
সুন্নাত যদি আপনি আমল করতে পারেন, যদি কষ্ট না হয় কেন করবেন না? প্রথম প্রশ্ন আমার এটা, যে সুন্নাত আপনি আদায় করতে পারবেন এটা আপনি কেন করবেন না? কেউ যদি লাঠি না নিয়ে খুতবা দেয়, খুতবার বিন্দু পরিমাণে সরিষা পরিমাণেও কোনো ক্ষতি হবে না, কথা বুঝতে পারছেন? তবে একটা নবী সুন্নাত যদি জীবিত করতে পারেন, যে সুন্নাতটা মৃত, আলাসুল তাবরানী আউসাত হাদিস নম্বর 18159 বলেছেন যে আল্লাহ নবীর কোন মৃত সুন্নাতকে কেউ যদি জীবন্ত করতে পারে ওই ব্যক্তি 50 জন শহীদের মর্যাদার অধিকারী হবে। আর এ যেমন তেমন শহীদ নয়, সাহাবীদের শহীদ যেমন মর্যাদা ততটা মর্যাদা আপনার জন্য আল্লাহ লিখে দেবে। তো ভাই আমাদের লাঠি নিয়ে খুতবা দেওয়া এই সুন্নাত কি জীবিত না মৃত? এখন এখন মৃত, কিন্তু আমাদেরকে জীবিত করতে হবে। তার জন্য আপনারা অবশ্যই হাতে লাঠি নিয়ে খুতবা দেবেন। জি, কসর নামাজে সুন্নাত নামাজ, কসর নামাজে সুন্নাত নামাজ আছে কি? কসর নামাজে সুন্নাত নামাজ আছে কি? সূরা নিসা আয়াত নাম্বার 101, 2, 3, 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে কসর প্রসঙ্গে আলোচনা করেছে এবং আল্লাহ নামাজকে সংক্ষিপ্ত করেছে। কসর নামাজ তো ওটাই যেখানে সুন্নাত নাই, বোঝেন নাই? কসর মানে সুন্নাতটাকে আপনাকে মাফ করে দেওয়া হচ্ছে, এখানে সুন্নাত পড়ার জরুরত নেই। সুনান আবু দাউদে কিতাবু সালাতের প্রথম দিকে আছে, মনে পড়ছে না হাদিসের নাম্বারটা। তো ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কসরে ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়তেন, সেই সময়তে ইমামের আনুগত্য করে জোহর যদি 4 রাকাত হয় 4 রাকাতই পড়তে হবে, কথা বুঝতে পারছেন? সেই সময়তে নামাজকে তখন জমা মানে কসর করে ইমাম সাহেব 4 রাকাতে পড়ছে আর আপনি 2 রাকাত সালাম ফেলে পালিয়ে যাবেন, এমনটা যেন না হয়। ইমামের যদি আনুগত্য করেন, সহিহ মুসলিম 668 নম্বর হাদিস, রাসূল বলেছে ইমামের আনুগত্য করা মুক্তের জন্য এটা ওয়াজিব বিধান। তাই সেই সময়তে ইমাম যত রাকাত পড়ছে অতটাই পড়তে হবে, আর একাকে পড়লে কসর করবেন, সুন্নাত সবগুলোকে বাদ দিয়ে দিবেন। জি, বেতরের নামাজ পড়ার সঠিক পদ্ধতি কি? বেতের নামাজ পড়ার সঠিক পদ্ধতি কি? আমার একটা বই আছে, বইটার নাম আহলে হাদিস হানাফি মাঝহাব ইখতিলাফ নিরাশান। এখানে বেতের মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে, বেতের কয় রাকাত, 1 রাকাত পড়া যাবে কি যাবে না এটা নিয়ে আলোচনা করা আছে। বেতের 1, 3, 5, 7, 9 বেতের মানে বেজর, বেজর মানে 1 থেকে 9 পর্যন্ত সবগুলো প্রমাণিত সুনান তিরমিজি এবং তিরমিজি বিস্তারিত আলোচনা করেছে। আমার বইটা তুমি নিয়ে এসেছি বেতের প্রসঙ্গে, সুন্নাতি তরিকায় বেতের কিভাবে পড়বেন, বেতের কয়েকটা পদ্ধতি আছে। মশহুর পদ্ধতি হচ্ছে এটা যে আপনি বেতের 3 রাকাত যখন পড়বেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, ঠিক তারপরে সূরা ফাতিহা পড়লেন, অন্য একটা কিরাত করলেন, রুকু করলেন, সিজদা করলেন, এবং পরপর 2 রাকাত পড়লেন। 2 রাকাতে আত্মীয়তর বৈঠকে যেটা আমরা বসি, ওই বসাটা বসবো না। কি বললাম? ওই বসাটা বসবো না। কেন? মুস্তাদরাকুল হাকিম হাদিস নম্বর 1144-এ আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে রাসূল যখন বেতের সালাতে আদায় করতেন, তিনি লা ইয়াকুদু, তিনি বসতেন না, ইল্লা আখরিহিন্না, শেষ রাকাত ছাড়া মাঝখানে কোনো কিছু বসতেন না। মুসলিম হাকিম 1144 নম্বর হাদিস। তো এই হাদিসের আলোকেই 3 রাকাত যখন বেতের পড়বেন, টানা আগে 3 রাকাত পড়ে নেবেন। কয় রাকাত পড়বেন? 3 রাকাত, মাঝখানে কোনো বৈঠক হবে না। শেষে গিয়ে আত্মেয়াতু দুরুদ মাসুরা পড়িয়ে সালামটাকে ফিরিয়ে দেবেন, 3 রাকাত হয়ে গেল, একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, বেতের যখন পড়ছেন 3 রাকাত যদি পড়তে চান, সেটা প্রথমে 2 রাকাত পড়ে শেষ করে দিলেন, তারপরে বাকি 1 রাকাত শুধু সিঙ্গেল 1 রাকাত পড়বেন, কোনোতে বেতের অথবা কোনোতে নাজেলা দিয়ে নামাজ হয়ে যাবে। বিস্তারিত জানার জন্য আমার বইটা পড়তে পারেন, আহলে হাদিস হানাফি মাজহাব ইখতিলাফ নিরাশান। আমার আরও কয়েকটা বই আছে, এটা তাকলিদ বিভ্রান্ত নিরাশান। মাজহাবি ভাইরা মাজহাব মানার জন্য যে দলিলগুলো থায় দেয় তার অকট্য জবাব দেওয়া আছে কোরআন সুন্নার আলোকেই, এবং একাধিক দলিল খণ্ডন করা আছে। আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, বাপ মা মারা গেলে ছেলে কী করবে আর কী করবে না এ বিষয়ে আলোচনা করা আছে। আরেকটা আছে নেক আমল এবং ফজিলত, ফাজলে আমল যেমন আছে নেক আমল ফজিলত, আমার বইটাতে নিয়ে এসেছি যে কোন আমল করলে সহি ফজিলত কি কি আছে। আর একটা বই আমার আছে, ওই বইটার নাম হচ্ছে প্রকৃত আহলে সুন্নাহ কে, এ বইটা আসলে আমার না, এটা আমার শেখ মুসনউদ্দিন মাজারি হাফেজাহুল্লাহর, শেখ মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ দাম্মাম, তিনি বইটা সম্পাদনা করেছে, শুধু দাওয়াতের জন্য বইটা আমি সঙ্গে রেখেছি। কারণ বইটা খুব চমৎকার, ছোট্ট বই, যে কোনো মাঝারি ভাইদেরকে দিলে ইনশাল্লাহ হেদায়ত পেয়ে যেতে পারে, বইটা এত চমৎকার। আর একটা বই আছে রাফুল আদিন কি মানসুখ, রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় হানাফি ভাইরা বলে এটা মানসিক হয়ে গেছে, এটা যে টাটকা নির্ভেজাল মিথ্যাচার এটাই প্রমাণ পেশ করেছি, বইটা নিতে পারেন। 3টে বই সম্ভবত এমনি খোলা মার্কেটে 500 টাকা, 6টা বই 500 টাকা মনে হয়, এমনি বাজার মার্কেট প্রকাশনী থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে, 350 টাকা মূল্যে পুরো সেট একদম। জি, স্টেজের বাইরে আপনারা সংগ্রহ করতে পারেন। দোয়া কোনো পড়ার পর মুখে হাত মাসে করা যাবে কি?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দোয়া কুনুতের পরে মুখে হাত মাসা করা যাবে কি যাবে না, এখানে আমার একটু ইখতিলাফ আছে, তার জন্য এই উত্তরগুলো আমি দিতে চাই না। কেন, এখানে অনেক শায়খ মাশায়েখ অনেকে আছে, বাংলাদেশের অনেক ফতোয়া বোর্ডও আছে। তো আমার তাহকিক যেটা সুনান আবু দাউদ 1488 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রসুল যখন দোয়া করতেন তারপরে মুখটাকে মাসা করতেন, এই হাদিসটাকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী জৈব বলেছে। কে বলেছে? জৈব, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ তিনি হাদিসটাকে জৈব বলেছে। তবে আমাদের তাহকিক হাদিসটা হাসান, এবং এই হাদিসের উপরে ডিটেলস আলোচনা করেছে আমাদের পাকিস্তানের একজন শেখ হাফেজ জুবার আলী জাই রহমাহুল্লাহ, একজন মহাদ্দিস মহাদ্দিসুল আসার। তিনি এই বিষয়টাকে নিয়ে একটা প্রবন্ধ রচনা করেছেন এবং বলেছেন এই হাদিসটা কোনোভাবেই এটা জৈব নয়, এটা কমপক্ষে হাসানলি গয়রি এই হাদিসটা। আরেকজন শেখ আছেন আমাদের এখনো জীবিত, উনি হচ্ছে ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ, ডিটেলস একটা প্রবন্ধ আলোচনা করেছে, যে বলছে হাদিসটা কমপক্ষে হাসান দরজা, এটা জাইব, এটা আলবান রহম আল্লাহ এখানে খাতা হয়েছে, ভুল হয়েছে। এই জন্য আমাদের উস্তাদ শেখ জুবাইর আলী জাই রহমাহুল্লাহ এবং ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ তারা উভয়ে বলেছেন কেউ যদি মুখ মাসা করে এটাকে বিদাত বলা যাবে না। কেন, এই মর্মে কমপক্ষে হাসান স্তরে হাদিস পৌঁছে গিয়েছে, তাই এটা বিদাত বলা উচিত নয়। তাই কেউ যদি এই মুখটাকে মাসা করে সেক্ষেত্রে বিদাত বলাটা ঠিক হবে না, করলে করতে পারে। জি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফাজলুল্লাহ বলেন যে যারা বক্তৃতা শুনতে আসছেন তাদের ল্যাম্প পোস্টের মতো বসে থাকবেন, এদিক ওদিক করবেন না, ল্যাম্প পোস্টের মতো। শব্দ চয়ন দেখেছেন, কঠিন। জি, কাতারে ফাঁকা ফাঁকা দাঁড়িয়ে নামাজ হবে কি? কাতারে ফাঁকা ফাঁকা দাঁড়িয়ে নামাজ হবে কি হবে না? আল্লাহ নবী বলেছেন সুনান আবু দাউদ হাদিস নম্বর 666, বুখারী হাদিস নম্বর 725, রিয়াদুস সালেহীন হাদিস নম্বর 1096। আল্লাহ নবী প্রতিদিন যখন নামাজে কাতার দাঁড়াতে বলতেন, সে সময় বলতেন কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পাটাকে লাগিয়ে দাও, নিজেদের ফাঁকাটা বন্ধ করো এবং মাঝখানে কোনো ফাঁকা রাখবে না, কারণ ওই ফাঁকা রাখলে মাঝখানে শয়তান প্রবেশ করে। তাই নামাজের সুন্নতি তরিকা হচ্ছে কাতারটাকে সোজা করা। এখন কোনো কারণবশত যদি কোনো সময়তে কাতারের মধ্যে বিচ্ছিন্ন ঘটে, নামাজ বাতিল হবে এমনটা নয়, কথা বুঝতে পারছেন? নামাজ হয়ে যাবে, কেননা কাতার সোজা করা এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? কাতারের সঙ্গে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানো কি এটা সুন্নাহ? কিন্তু কাতারটাকে সোজা করা, স্ট্রেট করা একদম, এটা হচ্ছে ফরজ। দুটো মাসালা এখানে কিন্তু ভুল আমরা এখানে করি। এক, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানোটা কি সুন্নাহ, আর লাইনটাকে সোজা করা ওয়াজিব। এটা ফিকি ভাষাতে লাইন সোজা করা ওয়াজিব। লাইন যদি কেউ এখানে দাঁড়িয়েছে, এখানে একজন দাঁড়াচ্ছে, এখানে একজন দাঁড়াচ্ছে, এই যে কাতার বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য নামাজকে অনেকে বলেছে মাকরু হবে। কেন, এটা কাতারকে সোজা করে নাই, এটার হুকুম। আর কাতার সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানো এটা সুন্নাহ। কেউ যদি এটা বিচ্ছিন্ন করে দেয় তার নামাজের উপরে প্রভাব ইনশাল্লাহ পড়বে না, নামাজ তার হয়ে যাবে, আল্লাহু আলাম। নামাজরত অবস্থায় প্রসাব চাপ দিলে সেই নামাজ কবুল হবে কি? আল্লাহ নবী বলেছে দুটো সীমাতে, যখন খাবারটা চলে এসেছে আর যখন পেশাব পায়খানার বেগ চলে এসেছে, সে সময় জামাত নেই। তারপরে বুঝতে পারছেন? জি, শরীরের কোন কোন অঙ্গের জন্য বেশি গুনাহ হয়? শরীরের কোন অঙ্গের জন্য বেশি গুনাহ হয়? আল্লাহ নবী বলেছে আমার উম্মতের মধ্যে যতগুলো মানুষ আছে তার দুটো জিনিসের জন্য তার সবচেয়ে বেশি গুনাহগার। এক, এই জিহ্বা, দুই, এই যৌন অঙ্গ। এই দুটোর জন্য যত যাবতীয় ফিতনা এবং গুনাহার দুটোই দরজা, একটা এখানে একটা এখানে, দুটোই লুকিয়ে থাকে, দেখতে পান না কিন্তু গুনাহ করে। দুটোই লুকিয়ে থাকে না ভাই? জিভটা তুমি খুব বদ লুকিয়ে থাকে, একদম মুখের মধ্যে থাকে, এর দ্বারাই যত সমস্যা হয়, হয় কি হয় না, কথা বলেন? মানুষকে গাল দিবে, মানুষকে ভালোবাসবে, যৌনতা যুক্ত কথা বলবে, যা আছে সব এখানে, আর এটা হচ্ছে লাস্ট কাজ, শেষ ফাইনাল খেলবে। নাউজুবিল্লাহ মিন জালিক। যে মোবাইল তো সবার পকেটে পকেটে থাকে, তো প্রশ্ন হচ্ছে যে এই মোবাইলের ভিতরে যে ছবি থাকে, ভিডিও থাকে, বা নোংরা ছবি থাকে, নোংরা ভিডিও থাকে, যাই হোক, সেটা সাথে থাকলে কি সালাত আদায় হবে? ভাই প্রশ্ন করেছেন যে মোবাইলের মধ্যে যদি নোংরা ছবি থাকে তাহলে কি নামাজ হবে? ভাই প্রথম কথা, নোংরা ছবি কেন থাকে রে ভাই? নিশ্চয় দেখেন, নামাজ কোন রকম হয়ে যদি যায় তো এমনি যখন দেখবেন চোখের জন্য হচ্ছে, এটা কি দিয়ে ঠেকাবেন? আগে আপনাকে এই নোংরা যত ছবি আছে, ভিডিও আছে, সব ডিলিট করতে হবে। যদি ডিলিট না করেন তাহলে আপনি বারবার দেখবেন, আর হাতকে যদি যুবক হয় হাতকে স্ত্রী বানিয়ে নেবেন, কথা বুঝেছেন? কেন, এই নেকেড সিন থেকেই পর্নোগ্রাফি আসক্ত হয়, পর্নোগ্রাফি থেকে আসক্ত হয় কোথায়, নিজের হাতকে যৌন সঙ্গী বানিয়ে নেয় যুবকদের জন্য। তাই এটা হচ্ছে আরেকটা ফিতনা। তাই মোবাইলে ছবি রাখা প্রথমত হারাম, কি বললাম, আসলেই হারাম।
আর যদি এরকম ছবি মূর্তি মানে ছবি থাকে মোবাইলে নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে, নামাজে প্রভাব পড়বে না। তবে একজন আপনি ফাসেক মুসলিম, আপনার নামাজ শুধু হচ্ছে কিন্তু 100 মধ্যে আল্লাহ আপনাকে 10 নামাজ দিতে পারে, 100 তে 100 পাবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনকাবুত 135 বলেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশানি মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। আপনি নামাজও পড়বেন ন্যাংটা ন্যাংটা ছবিও দেখবেন, হয় কিভাবে? আল্লাহ বলছে নামাজ পড়লেই অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। তাই এইসব যত খারাপ জিনিস আছে সব ডিলিট করতে হবে আগে। জি, বিনা কারণে জুমার সালাত ত্যাগ করলে কাফারা দেওয়া লাগবে কি? বিনা ওজরে যদি জুমার সালাত ত্যাগ করেন তাহলে কি কাফরা দেওয়া লাগবে? জি, কাফরা দেওয়া লাগবে না, তবে আপনি একজন গুনাহগার বান্দা। কিছু কিছু বর্ণনা আছে তিন জুমা যদি পরপর মানে ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে, এ হাদিস সহি নয়। তবে একজন মুমিন ব্যক্তির জন্য ওজুর ব্যতীত জুমার সালাতকে ত্যাগ করা উচিত নয়, এটা করা উচিত কোনোভাবেই একজন মুমিন ব্যক্তির জন্য উচিত নয়। জি, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? এই পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এটা নিয়ে টলেনি আর আরো অনেক গ্রিক দার্শনিকেরা কে ঘুরে এটা করতে করতে নিজেদের মাথাটা লাস্টে ঘুরছে। আর আল্লাহ পবিত্র কোরআন সূরা ইয়াসিন আয়াত নম্বর 15, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30 এবং 33 বলছে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার নিজের কক্ষপথ নিজেরা বিচরণ করছে। তাই সমস্ত কিছুই ঘুরছে নিজের কক্ষপথে, নিজের দ্রাঘিমা রেখাতেই তারা বিচরণ করছে। কোরআন 1400 বছর আগে বলেছে, আর এই সব বিজ্ঞানীদের মাথা ঘুরছে কে ঘুরে এটা নিয়ে পাগল। জি, সর্বশেষ প্রশ্ন, কত বড় রে ভাই রচনা নেই, শেষ রাতে আল্লাহ শেষ আকাশে আসে, এক এক সময় এক এক দেশে শেষ রাত সংঘটিত হয়, যেমন সৌদি আরব আমাদের থেকে। ঠিক আছে, প্রশ্নটা আসলে এটা নাস্তিকদের তরফ থেকে আসে প্রশ্ন। আল্লাহকে তাহলে সবসময় কি প্রথম আসমানে থাকে নাকি? এটা যে প্রশ্ন, আল্লাহ আরশে থাকলো কখন? ভাই উত্তর খুব সোজা, সূরা মারিজ আয়াত নম্বর 4 আল্লাহ বলেছে বান্দাদেরকে লক্ষ্য করে যে তোমাদের এই পৃথিবীর 50,000 বছর সমান আল্লাহর নিকটে একদিন। আল্লাহর একদিন সময় পৃথিবীর কত হাজার? 50,000 বছর সময়। তো আল্লাহ 7 আসমানে থাকে। মনে রাখবেন অ্যালবার্ট আইনস্টাইন একটা বই আছে, থিওরি অফ রিলেটিভিটি, কি বললাম, থিওরি অফ রিলেটিভিটি দ্বিতীয় খণ্ডে 73 পৃষ্ঠায় রচনা করেছেন এবং অ্যালবার্ট আইনস্টাইন আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন এই তথ্য দিয়ে যে এই পৃথিবীর যে টাইম চন্দ্রের টাইমের সমান নয়। মানে পৃথিবীতে যেমন 1 সেকেন্ড যেতে যতটা সময় লাগছে, চন্দ্রে মানে চাঁদে গেলে এই সময়তে যে 1 সেকেন্ড সময় অতটাই, এটা সঠিক নয়, এ ধারণা ভুল। মঙ্গল ঘুরে গেলে তার সময় আলাদা। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন কেউ যদি স্পিড অফ লাইট, তো লাইটের গতিতে ভ্রমণ করে, কেউ যদি লাইটের গতিতে ভ্রমণ করে, লাইট 1 সেকেন্ডে কত কিলোমিটার যায় জানেন? 3 লক্ষ কিলোমিটার ভেদ করতে পারে 1 সেকেন্ডে। অ্যালবার্ট আইনস্টাইন তিনি বলছেন কেউ যদি স্পিড অফ লাইট এটা ভ্রমণ করে, এটাকে বলা হয় টাইম ট্রাভেল। কি বলে সায়েন্টিফিক ভাবে এটাকে? টাইম ট্রাভেল। কিন্তু টাইম ট্রাভেল করে যথা লাইটের গতিতে ভ্রমণ করে, তাহলে ওই আরোহীর ব্যক্তি যে লাইটের ওপরে বসে থাকবে, ওই আরোহী ব্যক্তির জন্য একটা সময়ে পৃথিবীর টাইমটা স্থির হয়ে যাবে। কি বললাম, কথা বুঝতে পারছেন কি? মানে তার কাছে সময়টা কি হবে? স্থির, মানে ওটার ঘড়ি চলবে না। এটা যখন আমি পড়েছিলাম তখন আমি আশ্চর্য হয়েছিলাম, কেন জানেন? সেই বুখারি 429 নম্বর হাদিসে আছে, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন বোরাকে চেপে। কিসে চেপে? বোরাক। বোরাক আরবি শব্দ বারকুন থেকে এসেছে, মানে লাইট, বিদ্যুৎ। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কিছুদিন আগে বলছে, কয়দিন আগে বলে গেল, মাত্র 50 বছর আগে, কেউ যদি লাইটের গতিতে ভ্রমণ করে তাহলে ওই আরোহী ব্যক্তির জন্য পৃথিবীর টাইমটা স্থির হয়ে যাবে। তো আল্লাহ নবী চেপেছিলেন কিসে, কথা বলেন, বোরাকে, মানে লাইটে। তিনি লাইটের গতিতে ভ্রমণ করেছিলেন, হাদিসেও আছে এটাই, যে এক ওই বোরাকের গতি কি ছিল, তার চোখের দৃষ্টি যতটা, একটা ধাপের ধাপ ততটাই। তো আল্লাহ নবী তিনি বোরাকে লাইটে চেপে তিনি মেরাজে গিয়েছিলেন। আর হাদিসও বলছে এটা, যার যেই রাত্রে গেছেন সেই রাত্রে ফিরে এসেছেন। বিজ্ঞানীরা কিছুদিন আগে হাসতো যে মোহাম্মদের কথারা মুসলিম মূর্খরা তারা বিশ্বাস করে নিয়েছে, 7 আসমানে নাকি মোহাম্মদ গিয়েছে, আবার ওই রাত্রে চলে এসেছে। তো আল্লাহ নবী তার ট্রেন জাহাজে যায় নাই, তিনি লাইটে গেছেন, বোরাক মানে লাইট। আল্লাহ আকবার, বেটা প্রমাণ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? ইসলাম নিয়ে যত আপনি গবেষণা করবেন তত অলৌকিক
মুজিজা যদি সমস্ত বিজ্ঞানের আগে 1400 বছর আগে নবী এই দাবি করেছে বা এটা প্রমাণ আজকে হচ্ছে কি হচ্ছে আজকে হচ্ছে মাত্র কয়েকদিন আগে ওটা লিখেছে অ্যালবার্ট আইনস্টাইন এই তথ্য দিয়ে পুরো বিশ্ব জগতে বিজ্ঞানীদেরকে তাক লাগিয়ে দিয়েছে শুধু টাইম নিয়ে সময় নিয়ে আর লাইটের গতি এই জিনিসটা দুটো নিয়ে আর একটা তথ্য দিয়েছে অবাক হয়ে যাবেন আল্লাহ নবী যে ওই যে মিরাজে রাতে চলে গেলেন টাইম ট্রাভেল তো লাইটের গতিতে ভ্রমণ করলেন আল্লাহ রাসূলের কাছে টাইমটা তো স্থির হবে কি হবে না কথা বলেন তাহলে গিয়ে আবার আসতে পারবে কি পারবে না পারবে লাইটের গতি এক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায় তাহলে নবী যে রাত্রে এসে সে রাতে আসতে পারবে কি পারবে না পারবে আজীব ব্যাপার আর একটা পয়েন্ট আছে এখানে আল্লাহ নবী যখন জান্নাতে গেলেন দেখছেন বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আগে থেকে দেখছে দেখে নাই ভাই আমরা আগে ভাবতাম কিছু দিন আগে আমিও ভাবতাম আমি যখন প্রথম প্রথম ইসলাম নিয়ে গবেষণা করতাম তখন ভাবতাম কি ব্যাপার এখন কিয়ামতের সংগঠিত হলো না বেলাল দুনিয়াতে আছে জান্নাতে ওর আওয়াজ শোনা যায় কিভাবে আমি এই চিন্তাটা আমার এসেছিল কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ নবী দেখে এসেছে জিব্রাইলকে বলছে জিব্রাইল এই ব্যক্তিকে তো এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি সুদঘর এটাকে এটা হচ্ছে বক্তা এটাকে হচ্ছে ওই মেয়েটার জন্য করতো বা আল্লাহ নবী আগে থেকে বলেছে কি বলে নাই বলেছে জান্নাত জাহান্নামী দুজনকে দেখে এসেছি কি আসে নাই মেয়ে দেখে হচ্ছে তোমরা বেশি দান করো কেন তোমরা বেশি জাহান্নামকে দেখে আসলাম মানে আল্লাহ নবী আগে থেকে কে জান্নাতি কে জাহান্নামী দেখে এসেছি কি আসে নাই এসেছে আমি তখন ভাবতাম কি বাবা আল্লাহ নবী আগে থেকে দেখে নিল অথচ কিয়ামতই সংগঠিত হয় নাই বেলাল মরে নাই জান্নাতে ঘুরে বেড়ায় কিভাবে থিওরি অফ রিলেটিভিটির দ্বিতীয় একটা অংশ আছে যেটাকে বলা হয় টুইন প্যারাডক্স কি বললাম অ্যালবার্ট আইনস্টাইন বলছে টুইন প্যারাডক্স থিওরি হচ্ছে এটা কোনো মানুষ যদি লাইটের গতিতে ভ্রমণ করতে পারে যদি ভ্রমণ করে ঠিক এই সময়তে এই ব্যক্তি সে ভবিষ্যতে প্রবেশ করতে পারবে আলহামদুলিল্লাহ কেউ যদি লাইটের গতিতে ভ্রমণ করতে পারে এই ব্যক্তি একটা সময় থাকবে গতির কারণে সে মানুষের ভবিষ্যতে প্রবেশ করতে পারবে ক্রিস 2 সিনেমা দেখেছেন শিক্ষা নেননি সরি ক্রিস্টু না ক্রিস যাই হোক যে ক্রিসের মধ্যেই এরকম একটা আমি ঘটনা দেখেছিলাম গোটা ক্রিস সিনেমাটা নির্ভর করেছে এই থিওরির উপরে যেটাকে টুইন প্যারাডক্স বলা হয় কেন ওই যে গুন্ডা যে ছিলেন কে ছিলেন ভুলে গেছি জানি না অনেক আগে দেখেছি মানে আমি নামাজ পড়ার আগে আগে দেখেছি আমি তো জানি 13 পরে এই লাইনে মানে ওইদিককার সিনেমারও আমি হাফে যাচ্ছি অসুবিধা নাই তো ক্রিস সিনেমার যে মূল থিওরি সেই থিওরিটা ছিল এটাই সমাদর নাসির খান নাকি ভিলেনটার নাম ওই ব্যক্তি ঋত্বিক রোশনকে আটকে রেখেছিল কেন কারণ সে এমন একটা সুপার কম্পিউটার আবিষ্কার করেছিল যাতে সে ভবিষ্যতে প্রবেশ করতে পারে এবং ভবিষ্যতে শেষ মধ্যে প্রবেশও করেছিল কইছে কি করে নাই করেছে যখন ভবিষ্যতে প্রবেশ করে ফেলল ঠিক সেই সময়তেই ভবিষ্যৎ দেখার কারণে তাকে সে হত্যা করলো এই সিনেমাটা নির্ভর করেছে টুইন প্যারাডক্স অ্যালবার্ট আইনস্টাইনের কিসের উপর ভিত্তি করে টুইন প্যারাডক্স থিওরির উপরে এবং পিকে সিনেমাটা এটার উপরে নির্ভর করেছে অন্য গ্রহের মানুষ যাই হোক এই বিষয়ে আমার একটা আলোচনা আছে ইন্টারনেটে শুনতে পারেন কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স ফ্যাক্ট আর ফিকশন এই বিষয়ে একটা বাংলাতে আলোচনা আছে প্রায় 3 ঘন্টা আচরণ শুনলে ইনশাআল্লাহ ডিটেলস ওখানে কিছু ডাটা পেয়ে যাবেন যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই তথ্যগুলো মহান সত্য আলোচনা হচ্ছে দোয়া কিরে ভাই এখন একটা বললেন যে ভাই আমরা তিনটা দিলেন ছোট ছোট প্রশ্ন তিনটা প্রশ্ন কমিটি পক্ষ থেকে আসছে ভাই আমার ছোট মানে তিনটে বা 3 মিনিট 30 মিনিট লেগে যায় ঠিক আছে বলেন জি ভাই আমরা বসে এই তিনটা প্রশ্ন তো নিয়ে বাড়িতে যাই এক্ষেত্রে আপনি তালা দিতে পারে কিন্তু কাউকে ঢুকতে দিবেন না এ সংখ্যা দিবেন না বিধর্মী বন্ধুকে ইসলামের দাওয়াত দেওয়ার সঠিক পদ্ধতি কি 3 ঘন্টার এখন বক্তৃতা শুরু করতে হবে অমুসলিমকে দাওয়াত দেওয়ার পদ্ধতি কি 3 ঘন্টার বক্তৃতা লাগবে তো যাই হোক এই বিষয়ে আমার আগে থেকে আলোচনা আছে ইউটিউবে চলে যান লিখেন বি আর রাহুল হোসেন অমুসলিমকে দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি দেখবেন 1.5 ঘন্টা একটা আলোচনা আছে আলোচনাটা বাড়িতে গিয়ে বিছানার মধ্যে লেপ নিয়ে মাথাটাকে ঢুকিয়ে কানে হেডফোন দিয়ে শোনেন মহান সত্য আল্লাহর সঙ্গে হচ্ছে দোয়া এ প্রার্থনা আল্লাহ সুবহানাহু তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা যে কথা বললাম আলোচনা করলাম প্রথমে আমাকে তো সকলকে আমল করার তৌফিক দান করো পরে আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের শিরিক না করে মৃত্যুবরণ করে তাকে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ আমাদের মধ্যে যারা এখনো উপার্জন করতে পারে না তুমি আর-রাজ্জাক তুমি রিজিক দাতা তুমি তাকে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও পরি আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি আশ-শাফি তুমি শেফা দানকারী তুমি তাদের শেফায়ে কুল্লিয়া দান করো পরি আল্লাহুমা আমিন আর যেসব যুবক ভাইরা এসেছেন এখন আপনারা বিয়ে করেন নাই আল্লাহ সুবহানাহু কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যেসব যুবকরা আছে এখনো বিয়ে করেন নাই এই সব যুবকদেরকে এক সুন্দরী দিনদার মেয়ে দেখে আল্লাহ বিয়ে দিয়ে দাও আমিন জি এটা তো আমিন হবে রে ভাই ওমা আলাইনা ইল্লাল বালাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক জি সালাম।